हेलो फ्रेंड्स, आशा करछि सबाई भालो आछेन। फ्रेंड्स, भिडियोते आसार जोन्नो आपनादेरके असंख्य धन्यवाद। जदि आपनादेर आधार कार्डे मोबाइल नम्बर लिंक करे थाकेन ताहले किन्तु एई भिडियोटी आपनार जोन्नो खुबई गुरुत्वपूर्ण होते चलेछे। कारण फ्रेंड्स, आधार कार्ड एकटी शुधु आईडेंटिफिकेशन कार्ड नय, एई आधार कार्डेर साहाज्ये किन्तु आमरा समस्त रकमेर काज करते पारि बा करे थाकि। भारतवर्षे प्रत्येकटी जायगातेई जे कोनो काजेई आपनि जान ना केनो आपनादेर आधार कार्ड অবশ্যই লেগে থাকে। সেখানে আপনি ব্যাংকে টাকা উইথড্র বা ডিপোজিট করাতে যান বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই আধার কার্ডটি ইউজ করে থাকি। তাই ফ্রেন্ডস, এই আধার কার্ডটি আমরা যে সমস্ত জায়গায় প্রদান করেছি সেই সমস্ত জায়গায় সঠিকভাবে কাজে ব্যবহৃত হয়েছে কিনা সেই সম্পর্কে আজ আমি আপনাদেরকে দেখাবো। কারণ ফ্রেন্ডস, এই সমস্ত আধার কার্ড নিয়ে এখন খুবই দুর্নীতি এবং হ্যারাসমেন্ট জনিত কাজ হয়ে থাকে। তাই ফ্রেন্ডস, আপনি দেখে নিন যে আপনার আধার কার্ড কি কি কাজে ব্যবহার করা হয়েছে বা সঠিক কাজে ব্যবহার করা হয়েছে কিনা সেই সম্পর্কে দেখে নেবেন। যদি ফ্রেন্ডস আপনার আধার কার্ডটি কোনো ভুল কাজে ব্যবহার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং আপনারা কিন্তু দ্রুত কমপ্লেন করে সেই কাজটি থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের আধার কার্ডটি সঠিক কাজে ব্যবহার হয়েছে কিনা বা আধার কার্ড কী কী কাজে ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কেই দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্রেন্ডস, প্রত্যেকবারের মনে এবারও বলে থাকবো, ভিডিওতে শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অন নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আপডেট হয়ে থাকে। তাই যখনই কোনো নতুন ভিডিও আপডেট হয়ে থাকবে তার সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সরাসরি আমরা আধারের ডিপার্টমেন্টে চলে যাই। তো ফ্রেন্ডস, আপনি মোবাইল বা কম্পিউটার যেটি ইউজ করে থাকেন সেখানে গুগলে গিয়ে UIDAI লিখে সার্চ করাবেন। সার্চ করালে কিন্তু আপনারা সর্বপ্রথম যে লিঙ্কটি পেয়ে থাকবেন সেই আধার ডিপার্টমেন্টের লিঙ্কের কিন্তু আপনারা চলে আসতে পারবেন। তো লিঙ্কে এসে যাওয়ার পরবর্তীতে আপনারা যে মাই আধার সেকশন রয়েছে সেই মাই আধার সেকশনে চলে আসবেন। চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রেন্ডস এখান থেকে আমরা আধার কার্ডের সমস্ত রকমই কাজ করতে পারি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন, লোকেট আধার, অ্যাপয়েন্টমেন্ট বুক, আধার স্ট্যাটাস, ডাউনলোড আধার থেকে শুরু করে পিভিসি কার্ড অর্ডার, ব্যাংক লিঙ্ক কি কি রয়েছে বা কোন নাম্বার লিঙ্ক রয়েছে আধার কার্ডে সমস্ত ডিটেলস কিন্তু চেক করতে পারি। কিন্তু ফ্রেন্ডস, এই সর্বপ্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আধার কার্ডের যে হিস্ট্রি বা স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন বা কী কী কাজে আপনার আধার কার্ডটি ব্যবহার করা হয়েছে সেটি দেখার জন্য আপনারা আধার কার্ডের যে হিস্ট্রি অপশান রয়েছে, আধার কার্ড আপডেট হিস্ট্রি যে অপশান, এই অপশানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি আলাদা একটি নতুন ট্যাব ওপেন হয়ে আসবে। এখানে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি, তো দুটো যে কোনো একটি আপনারা পুট করবেন। পুট করে নেওয়ার পরে কিন্তু সেন্ড ওটিপি করবেন। যেই নাম্বারে আপনাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সেই নাম্বারে কিন্তু একটি 6 ডিজিটের নাম্বার চলে যাবে। 6 ডিজিটের নাম্বার কিন্তু আপনারা সেন্ড ওটিপি করে নেওয়ার পর সাবমিট করাবেন। সাবমিট করালে কিন্তু আপনারা পরবর্তী পেজে চলে যাবেন। তো চলুন ফ্রেন্ডস, আমি সরাসরি লাইভ আপনাদেরকে দেখাতে চলেছি, তাই আধার নাম্বারটি পুট করে নিই আমি। তো ফ্রেন্ডস, আমি যখন ওটিপি দিয়ে ভেরিফাই করালাম, তো ভেরিফাই করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকমই অপশান চলে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন সর্বফার্স্ট আমরা কিন্তু এখানে দেখাচ্ছি, তো 10/1/2015 এবং দেখতেই পাচ্ছেন 19/10/2015 দুটি অপশান দেখাচ্ছে। এর মানে হচ্ছে কি, 10/1/2015 আমরা আধার কার্ড স্টার্ট করেছিলাম বা বানিয়েছিলাম এবং 19/10/2015 কিন্তু আমরা ফার্স্ট আপডেট করেছিলাম আধার কার্ডে। তো এর পরবর্তীতে আমরা কিন্তু কোনো রকমই আপডেট করাইনি। তো সেই হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত তথ্য এক এক করেই চলে এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ছবি দেখাচ্ছে আধার কার্ডের এবং নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে অ্যাড্রেস, যে সমস্ত যাবতীয় তথ্য সেই সমস্ত যাবতীয় কিন্তু চলে। তো এটি ছিল স্যার ফ্রেন্ডস ফার্স্ট অপশান, যে আপনি আধার কার্ডে কী কাজ করিয়েছেন বা আপনার আধার কার্ডটি কী কাজে আপনি ব্যবহার করেছেন সেটি দেখাচ্ছে। এটি দেখার জন্য আপনারা পুনরায় কিন্তু ব্যাক করে নেবেন। ফ্রেন্ডস, পুনরায় আপনারা কিন্তু মাই আধার সেকশনে চলে আসবেন এবং মাই আধার সেকশনে চলে আসার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন হিস্ট্রি। তো ফ্রেন্ডস, আধার অথেন্টিকেশন হিস্ট্রিতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে সেম অপশানই চলে এসেছে। এখানে আপনারা আধার কার্ড নাম্বার পুট করবেন এবং নেক্সট অপশানে আপনারা কিন্তু ক্যাপচার ভরে নেবেন। সেমভাবেই কিন্তু ফ্রেন্ডস এখানে আপনারা আধার নাম্বার ভরে নেবেন এবং পুনরায় আপনারা ক্যাপচার ভরে কিন্তু সেন্ড ওটিপি করবেন। তো করে নেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু পরবর্তী পেজে চলে যাবেন। তো চলুন আমি আপনাদেরকে পরবর্তী অপশানটিও আপনাদেরকে দেখিয়ে থাকি। ফ্রেন্ডস, যখনই আপনারা ক্যাপচার ফিল করবেন, তো ক্যাপচার ফিল করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ডিটেলস চলে এসেছে। তো অথেন্টিকেশন টাইপ এখানে দেখতে পাচ্ছেন এবং কতদিন আপনারা দেখবেন সেই ডিটেলস দেখবেন এবং নাম্বার অফ রেকর্ড 50টি আপনারা কিন্তু রেকর্ড দেখতে পাবেন।
जी अर्थात अपना 50 ट्रांजेक्शन देखते पाबेन एवं नेक्स्ट अपशने अपनारा किन्तु अपनादेरके ओटीपी सेंड कराते हबे एवं वेरिफाई ओटीपी कराते हबे। तो चलुन आमी फटाफट करे देखिए दी। तो एखाने अल रयेछे, तो एखाने आपनारा देखते पाच्छेन बायोमेट्रिक कतबार दिएछेन, डेमोग्राफी कतबार करेछेन, बायोमेट्रिक ओटीपी कोन अपशनेर उपरे आपनारा किन्तु दिते चाच्छेन सेटी देखाते चाच्छि। तो फ्रेंड्स आमी आपनादेरके देखिए दी जे ओटीपी बा बायोमेट्रिक जेटी आपनारा देखाते पारेन बा डेमोग्राफी, आमी डेमोग्राफी चूज करते पारि बा बायोमेट्रिक कराते पारि। तो चलुन आमी बायोमेट्रिकই করে নি। तो छ मास आगे থেকে आमी যেহেতু 6 মাসের দেখাবো, तो সেই হিসাবে আমি মে মাস থেকে শুরু করে মে মাসের 1 তারিখ থেকে শুরু করে আমি আজ পর্যন্ত যেটি রয়েছে সেই আজ পর্যন্ত ডেট, আজ অবধি যে ডেটটি রয়েছে সেই ডেটটি আমি কিন্তু ফিল আপ করে নেই। ফিল আপ করে নেবার পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ রেকর্ড 50 আমি করে দিচ্ছি। তো 50 করে নেবার পরে আমার যে মোবাইলে ওটিপিটি সেন্ড করেছিলাম সেই ওটিপিটি কিন্তু আমরা এখানে পুট করে নেব। পুট করে নেবার পরবর্তীতে কিন্তু আমরা যে ডিটেইলসটি রয়েছে সেই ডিটেইলসটি আমরা পেয়ে থাকব। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 50টা যে অপশন, সেই 50টার অপশন কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ওটিপি পার্সেন্টেজ জিরো দেখাচ্ছে এবং অথেন্টিক পার্সেন্টেজ দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন 93.62% এবং ডেমোগ্রাফিক্যাল টাইপ জিরো রয়েছে। অর্থাৎ আমাদের অথেন্টিকেশনটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস দিয়েই আমরা ইউজ করে থাকি। তো বায়োমেট্রিক যেটিকে আমরা বলে থাকি সেটির কাজেই ব্যবহার করা হয়েছে। তো চলুন আমি নিচের দিকে আপনাদেরকে দেখিয়ে দিই যে কী কী কাজে আমাদের ব্যবহার হয়েছে। তো এক নম্বর, দু নম্বর করে সিরিয়াল নাম্বার দিয়ে কত তারিখে কী কী কাজ হয়েছে বা কোন ডিপার্টমেন্টে আমাদের ইউজ হয়েছে সেগুলি দেখতে পাবেন। এখানে ডেট দেখতে পাচ্ছেন 31/10/2022 দেখতে পাচ্ছেন। তো বায়োমেট্রিক দিয়ে করেছি, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সাকসেসফুল। তো এখানে দেখতে পাচ্ছেন সিএসসি ই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমি একজন যে সিএসসি ভিএলই কাজ করে থাকি সেখানে আমাদের প্রত্যেকটি কাজেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় সেই সিএসসি থেকে দেখতে পাচ্ছেন। তো ট্রানজ্যাকশন আইডি এবং বাকি যে ডিটেইলসগুলি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। নেক্সট আমি আপনাদেরকে আরও নিচের দিকে দেখিয়ে থাকি। তো নেক্সট দেখতে পাচ্ছেন 31 তারিখে আমাদের যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের যে সিএসপি রয়েছে সেক্ষেত্রেও আমরা কিন্তু বায়োমেট্রিক দিয়ে থাকি। তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন, তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সিএসসি এবং ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 31/10/2022 12:20 তো বায়োমেট্রিক এবং সাকসেসফুল ইউআইডিআই ইন্টারনাল সার্ভিস, অর্থাৎ আমরা কিন্তু আমরা যে নিজেদের সেন্টার আমরা, অর্থাৎ আমরা কিন্তু ইউসিএল সেন্টার চালিয়ে থাকি। তো সেই হিসাবে আমাদের প্রত্যেকটি দেখতে পাচ্ছেন এখানে আধার ডিপার্টমেন্ট থেকেই দেখতে পাচ্ছেন ফাইন্ড আধার সেবা কেন্দ্র বা আধার সেবা কেন্দ্র চালিয়ে থাকি। সেই হিসাবে আমাদের কিন্তু প্রত্যেক কাজের বারে বা প্রত্যেক বারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে বা আধার সেবা কেন্দ্র চালু করার জন্য। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে অবশ্যই বলে রাখবো যে আপনারা কিন্তু ও যে কোনো সিএসসি সেন্টার বা যে সমস্ত আধার সেন্টার রয়েছে সিএসসি তো আন্ডারে সেই সমস্ত সেন্টারে গিয়েও আপনারা কিন্তু এই স্ট্যাটাসটি চেক করাতে পারবেন বা আপনারা ভেরিফাই করে সঠিকভাবে জানতে পারবেন যে কী কী কাজে এবং কীভাবে ব্যবহার হয়েছে। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে 50টা পেজ দেখাচ্ছি। তো সেই হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গীয় গ্রামীণ সিএসসি এবং ইউআইডিআই ইন্টারনাল সার্ভিস, তো অর্থাৎ আধার ডিপার্টমেন্টের যে সার্ভিসটি রয়েছে সেই কাজেই কিন্তু আমাদের ব্যবহার হয়েছে। তো আপনাদের কী কী কাজে ব্যবহার হয়েছে বা কী কী কাজ করেছে বা আপনাদের আধার কার্ড দিয়ে সেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং কী কাজে বা কোন কোম্পানি বা কোথাও কোন ব্যাংকে দিয়েছিলেন কী কাজ করেছিলেন সেই সম্পর্কে কিন্তু সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ এক এক করেই পেয়ে যাবেন। তো এই ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড কিন্তু ভেরিফাই করে রাখবেন, কারণ ফ্রেন্ডস অনেক দুর্নীতিমূলক কাজ হয়ে থাকতেছে এই আধার কার্ড নিয়ে। তাই আপনিও কিন্তু সতর্ক থাকুন এবং সচেতন থাকুন। তো সেই সতর্ক এবং সচেতনের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলি বানিয়ে থাকি। তো ফ্রেন্ডস যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধুদের বা ফ্রেন্ড সার্কেলে কিন্তু শেয়ার করবেন ফ্রেন্ডস, যাতে করে এই যে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের, কারণ ফ্রেন্ডস সমস্ত মানুষের কিন্তু এই সচেতন হওয়া দরকার রয়েছে, কারণ ফ্রেন্ডস আধার কার্ড নিয়ে কিন্তু অনেক রকমই দুর্নীতিমূলক কাজ হচ্ছে, এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি। তাই কারণে আপনারা কিন্তু সচেতন হয়ে থাকুন। তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ফিরছি পরবর্তী আবারও একটি গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট নিয়ে।